পানি ধরে রাখো পানি সংরক্ষণ করো কারণ ভাটা লাগলে আর পানি হাতের নাগালে থাকবে না তখন জোয়ারের সময় সংরক্ষিত পানি দিয়া ভাটার সময় পানির অভাব পূরণ করবা আর জোয়ার থেকে যদি জোয়ারের আগে আগে পটকা না চানা চও পটকা মাছ চিনেন নাকি পটকা মাছ জোয়ারের আগে লাফাইতে লাফাইতে বালু চড়ে ওঠে আর নামতে পারে না ওখানে মরে ফুলে পচে যায় প্রাণের ভাই আমার তোমার জনপ্রিয়তার জোয়ার চলছে ভাটা লাগবেই তোমার টাকা পয়সার জোয়ার চলছে ভাটা লাগবেই তোমার ক্ষমতার জোয়ার চলছে ভাটা লাগবেই তোমার সম্মানের জোয়ার চলছে ভাটা লাগবেই তবে জোয়ারের সময় এমন কিছু কাজ করে বেড়াও যদি অর্থের ভাটা লেগে যায় ক্ষমতার ভাটা লেগে যায় সম্মানের ভাটা লেগে যায় জনপ্রিয়তার ভাটা লেগে যায় ওই ভাটার সময় যেন মানুষ তোমাকে সমানভাবে সম্মান করে কিন্তু কেমন একটা জীবন গড়ে ঈশ্বরের যুবক তোমাকে দেখলে মানুষ কষ্ট পায় এরে যুবক দরজা বন্ধ করে তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দিকে টানা উল্টাটা দোয়া করে আল্লাহ এই জালিম থেকে আমাকে বাঁচাও এই বাংলাদেশে শাইখুল হাদিস ইন্তেকাল করেছেন বাংলাদেশে আসমান কেঁদেছে জমিন কেঁদেছে মুফতি আমিন ইন্তেকাল করেছেন চরমোনাইল মরহুম আল্লাহর কুতুবে ইন্তেকাল করেছেন আল্লামা শাহ মাছবি নূর হোসেন কাসিম ইন্তেকাল করেছেন সারা বিশ্বের যত বাংলাদেশি আছে তাদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে মসজিদে মসজিদে দোয়া খতম করেছে নামাজ করেছে তাহার দূর করে দোয়া করেছে হাদিস পরে দোয়া করেছে দারুল হাদিসে হাদিসে দোয়া হয়েছে হেফজখানায় দোয়া হয়েছে মসজিদে মসজিদে দোয়া হয়েছে চোখের পানি ছেড়ে কেঁদেছে কিন্তু দেওয়ান বাগি মারা যাওয়ার পর বলেন তো মুসলমান মারা যাওয়ার পর আমরা কি বলি জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেওয়ান বাগি মারা যাওয়ার পর আপনারা ইন্না লিল্লাহ কে কে পড়েছেন কথা কয় না সারা বিশ্বে আলহামদুলিল্লাহ জিকিরের বন্যা বয়ে গেছে কেমন জীবন গড়াইলা আমার ভাই এমন জীবন গড়ায় না তুমি এমন একটা জীবন গড়াইছো মারা যাওয়ার পর সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহর ওয়ালা মারা যাওয়ার পর কোরআনের হাফেজ মসজিদের ইমাম মারা যাওয়ার পর এলাকার সমাজকর্মী যারা থাকে আলেম হওয়া লাগে না ভালো কাজ যারা করে মানুষের উপকার যারা করে মিথ্যা বলে না মানুষের উপরে অত্যাচার করে না মারা যাওয়ার পর দেখবেন জানা যায় 10 কিলো দূর থেকেও মানুষ আসে এসেই বলে মানুষটা বড় ভালো আছিল আফসুস করে আর বলে লোকটার আরো অনেক দিন দুনিয়ায় বেঁচে থাকা দরকার ছিল কিন্তু তুমি কেমন জীবন গড়াইলা তোমার ইন্তেকালের পর পোলাপান ফেসবুকের মধ্যে লেখে আর একটা উইকেটের মতো আছে না নাই এতদিন ভালো ছিল যেই না সুদের বিরুদ্ধে হুজুর বললেন আর খারাপ হয়ে গেলেন আর একটা শর্ত দেয় রাজনীতির আলোচনা হুজুর করা যাবে না এটা এখন ভাইরাসে আক্রান্ত হয়েছে খতিবকে বলে রাজনীতির আলোচনা করা যাবে না ইমামকে বলে রাজনীতির আলোচনা করা যাবে না ওয়াইজকে বলে রাজনীতির আলোচনা করা যাবে না আমি একমত আমি কথাটা ভালো করে বুঝবেন তার আগে আমাকে বলেন এই দেশের কোন হুজুর ওয়াজের মঞ্চে রাজনীতির আলোচনা করছে কোন খতিব রাজনীতির আলোচনা করছে একটা প্রমাণ দেন তারপরে আপনার সঙ্গে আমার কথা হবে কেন শর্ত দিলেন যেই বিষয়ের উপস্থিতি নাই সেই বিষয়ের শর্ত আপনি কিভাবে লাগান রাজনীতির আলোচনা কেমন একটু কইরে শোনাই ধরে নেন আমি আওয়ামী লীগ করি আমার বক্তব্য হবে মির্জা ফখরুল সাহেব খেলা হবে আসেন নেতা কর্মীদের নিয়ে নির্বাচনে আসেন ভোটে আসেন ভোটের মাঠে খেলা হবে আমি বিএনপি করি আমি বিএনপি করি কোরআন হাদিসের কথাই বলতেছি আমি বিএনপি করি আমার রাজনৈতিক আলোচনা কেমন হবে ওবায়দুল কাদের সাহেব আপনি যেটা বলছেন আসেন নিরপেক্ষভাবে আমরাও দেখায় দেব এইটার নাম রাজনীতির আলোচনা এমন আলোচনা কোন হুজুর এই দেশে করছে আজ পর্যন্ত না এ আওয়াজ দিয়ে বলেন না
না কেন ওলামায়ে কেরামকে বলেন রাজনীতির আলোচনা করা যাবে না রাজনীতির আলোচনা মানে কি এই দেশে আওয়ামী লীগ বিএনপি নাম ধরে ধরে একে অপরের বিরুদ্ধে বলবে তাই তো রাজনীতির আলোচনা এ কথা বলেন না কেন এই আলোচনা কোন হুজুর করছে আজ পর্যন্ত কোন মসজিদের খতিব করেছে তাহলে এই শব্দ দেওয়ার পিছনে গভীর ষড়যন্ত্র লুকাইতো আছে আমার রাসূলের বিরুদ্ধে যখন অবমাননা হয় কোরআনের বিরুদ্ধে যখন অবমাননা হয় তখন তাওহীদি জনতা বসে থাকতে পারে না উলামায়ে কেরাম বসে থাকতে পারে না ইসলামের বিরুদ্ধে বললে আমার রাসূলের বিরুদ্ধে বললে তার প্রতিবাদ করাও এটা আবেগ নয় ইমানই দায়িত্ব ভাই আমার আমার রাসূলের বিরুদ্ধে যখন আঘাত হানবে ইসলামের বিরুদ্ধে আঘাত হানলে তার প্রতিবাদ করা আবেগ নয় এটা ইমানি দায়িত্ব যখন তৌহিদি জনতা রাসূল প্রেমীরা কোরআন প্রেমীরা উলামায়ে কেরাম সেই দায়িত্ব পালন করে বা আলোচক আলোচনা করতে গিয়ে উত্তেজিত হয় তখন সেটাকে রাজনীতির প্রলোভ দিয়া এই আলোচনাটা বন্ধ করে আমার রাসূলের শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদকে বন্ধ করার অপকৌশল সৎকাজের আদেশ অসৎকাজের বাধা ছাড়া এই সমাজ কোনোদিন শুদ্ধ হতে পারে না হবে না তাহলে আমার রাসূল এত সুযোগ পাওয়ার পরে ওই সুযোগ হাত ছাড়া করতেন না করতেন ভাইরা আমার ভাইরা আমার দেখেন আল্লাহ রাসূলকে কি বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতিউল কাফির হে নবী আপনি আল্লাহকে ভয় করেন কাকে আওয়াজ দিয়া বলেন কাকে ভয় করব কাকে আয়াতের মালিককে মওদুর মালিককে শান্তি দেওয়ার মালিককে বাঁচিয়ে রাখার মালিককে মৃত্যু দেওয়ার মালিককে আবার বলেন ভয় করব কাকে আল্লাহকে যদি ভয় করো সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধায় কোনো দ্বিধা মুসলমান করতে পারে না ভাইরা আমার ভয়টা কিসের করেন আমি প্রায় সময় একটা কথা বলি আমার জান কারো হাতে নয় আমার জান কারো হাতে নয় মরতে তো হবেই একদিন আগে আর পরে মরব যেহেতু ইসলামের পক্ষে থেকে আমার আল্লাহর কথা বলে রাসূলের পথে চলে মরতে আপনি আমাকে গুলি করতে পারেন আগুনের মধ্যে হাত পা বেঁধে ফেলে দিতে পারেন পানির মধ্যে ডুবিয়ে দিতে পারেন একটা কথা শুনে রাখবেন আপনার আমার জান কবজ পৃথিবীর কেউ করতে পারবে না আপনি আমাকে আগুনের মধ্যে ফালায় দেবেন জান কবজ করবে আজরাইল তবে আল্লাহ যদি আজরাইলকে না পাঠান ওই আগুনকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন ইব্রাহিমের মতো আপনি হাতে পায় শিকল লাগায়া রশি দিয়া বেঁধে আমাকে পানির মধ্যে ফালায় দেবেন জান কবজ করবে আজরাইল আল্লাহ যদি আজরাইল না পাঠান পয়গম্বর ইউনুসের মতো মাছের পেটে ঢুকাইয়া বাঁচায়া রাখবেন কে হাকিকাত আছে তো দুনিয়া বেখবর হায় দুনিয়া কি নুমাইশ পর নজর হায় নমি গুয়ার কে আছে দুনিয়া জুদা বাস বকর কারে কে বাসি বা খোদা বাস সিস্তে দুনিয়া আজ খোদা গাফ
في البدد نقم عشان أقر غفر زند جان دنيا میں ہو دنيا کا طلب گار نہیں ہو دنيا میں ہو دنيا کا طلب گار نہیں ہو بازار سے گزر وہ قرد دار نہیں ہو بازار سے گزر وہ قرد دار نہیں ہو زاگا زیلا گانے کے دن یا نہیں آئے زاگا زیلا گانے کے دنیا نہیں ہے یہ عبرت کی جائے تمام شانے ہی ہے یہ عبرت کی جائے تمام شانے ہی ہے دنیا تا چنلام دنیا رنگ تا دیکھلام دنیا شانتی تا دیکھلام اے جنے دنیا جنے پاگل ہوئے گلام بھائی مار اتس تمہار خبر نائی اے دنیا ٹاکا پیسہ مانوش کے کھوائیتے پارے نا شانتی دیتے پارے نا بچائیو رکھتے پارے نا دنیا ٹاکا پیسہ کھمتا جدی مانوش کے بچائیتے پار تو کھوائیتے پار تو بیشی دن آگر کتا نا মাত্র কয়েক বছর আগের কথা এই বাংলাদেশের এক নম্বর ধনী বা শিল্পপতি ছিল কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল ইসলাম কত টাকার মালিক ছিল নিজেও জানতো না এরপরেও মারা যাওয়ার 6 মাস আগে এতটা অসুস্থ হয়ে গেছে হাসপাতালের বিছানায় শুইয়া পাইপ দ্বারা তরল খাবার খাইছে কোরমা পোলাও বিরিয়ানি গোস্ত ভাত খাইতে পারে নাই বর্তমানে বহু ধনী মানুষ দেখা যায় আপনার বাড়ি দাওয়াত দেবেন এসেই বলে গরুর গোশত খাই না দুধ খাই না দুধ খাইতে পারি না মিষ্টি খাই না আছে না নাই আপনি বলেন বড় লোক আপনার তো টাকা পয়সার অভাব নাই উন্নত চিকিৎসা করে জিহ্বার মধ্যে রুচি বাড়ান বড় লোক জবাব দিয়া বলবে না না টাকা দিয়া চাইলে বাগের খামারও করা যায় টাকা দিয়া জিহ্বার মধ্যে রুচি বাড়ানো যায় না প্রমাণ হয়ে গেল টাকা পয়সা থাকলেই মানুষ খাইতে পারে না শান্তি কাকে বলে অন্তত শেষ 6 মাসের মধ্যে জহুরুল ইসলাম শান্তি চোখে দেখেন নাই আগে শান্তি পাইছেন কিনা তিনিই ভালো জানেন তবে শেষ 6 মাসে শান্তি চোখে দেখেন নাই বর্তমানে বহু শিল্পপতি আছে মিল কারখানা ইন্ডাস্ট্রিজের মালিক আছে সালাম দিবেন ভাই কেমন আছেন সালামের জবাব দেয়া বলে না ভালো নাই কেন ভালো নাই স্ত্রী কথা শুনে না সন্তান কথা শুনে না মিল কারখানা ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা কর্মচারী আছে সব চোর ডাকাত বাপ্পার দুই নাম্বার আপনি বলেন শিল্পপতি আমরা তো দেখি আপনি সবচেয়ে শান্তি দিয়ে আছেন এসি গাড়ির মধ্যে ঘোরাফেরা করেন এয়ার কন্ডিশনে ঘুমান আপনার জুতা পলিশ করার জন্য পর্যন্ত কর্মচারী নিয়োগ দেওয়া আছে আপনার বাথরুম পরিষ্কার করার জন্য আলাদা লোক নিয়োগ দেওয়া আছে আমরা তো দেখি আপনার চাইতে বেশি শান্তি দেখেও নাই শিল্পপতি জবাব দিয়া বলবে এসির বাতাসে যদিও দেহটা ঠান্ডা এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছে না আর যার অন্তরের মধ্যে শান্তি নাই দুনিয়ার কোথাও গেলে শান্তি পাওয়া সম্ভব নয় পক্ষান্ত একজন গরিবের দিকে তাকাও দিন আনে দিন খায় যেদিন কাজ করতে পারে ঘরের চুনায় আগুন জ্বলে যেদিন কাজ করতে পারে না ঘরের চুনায় আগুন জ্বলে না এরপরেও খবর নিলে দেখা যায় ওই গরিবের অভাবই সংসারে শান্তির কোনো অভাব নাই কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর হৃদয় তাকিবে যার নম্র সদা রহমত আসিবে তথা আল্লাহর ওয়াদা বড় বড়াই করলে দিলে রহমত আসে না মেটা তো আপনা হাস্তি ক আগ
সরকার কুসমর তো বাচাহ কে দানা খাক মে মিলকর গোনে গুজার গোতা হায় বড় বড়াই করলে দিলে রহমত আসে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উসু জাগার পানি যেমন নিচু দিকে যায় তেমনি আল্লাহর রহমত আসে নম্র হৃদয়ে ফেরাউনের লাশটা দেখো বিষর জাদু ঘরে খায় না কোনো পোকা মাকড় সবাই ঘৃণা করে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায় তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে প্রাণীর ভাই এই দুনিয়াটা আপনার আমার জন্য স্থায়ী জায়গা নয় যতদিন বাঁচবো আল্লাহর দরবারে ভালো মানুষ হয়ে বাঁচতে চাই কেমন জীবন গড়াইছো আমার ভাই এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ওরে আমার ভাই যেই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটাও লাগে তুমি যদি বুদ্ধিমান হও যখন জোয়ার আসে পানিটা হাতের নাগালে থাকে তখন তুমি পানি ধরে রাখো পানি সংরক্ষণ করো কারণ ভাটা লাগলে আর পানি হাতের নাগালে থাকবে না তখন জোয়ারের সময় সংরক্ষিত পানি দিয়া ভাটার সময় পানির অভাব পূরণ করবা আর জোয়ার থেকে যদি জোয়ারের আগে আগে পটকা না চানা চও পটকা মাছ চিনেন নাকি পটকা মাছ জোয়ারের আগে লাফাইতে লাফাইতে বালু চড়ে ওঠে আর নামতে পারে না ওখানে মরে ফুলে পচে যায় প্রাণের ভাই আমার তোমার জনপ্রিয়তার জোয়ার চলছে ভাটা লাগবেই তোমার টাকা পয়সার জোয়ার চলছে ভাটা লাগবেই তোমার ক্ষমতার জোয়ার চলছে ভাটা লাগবেই তোমার সম্মানের জোয়ার চলছে ভাটা লাগবেই তবে জোয়ারের সময় এমন কিছু কাজ করে বেড়াও যদি অর্থের ভাটা লেগে যায় ক্ষমতার ভাটা লেগে যায় সম্মানের ভাটা লেগে যায় জনপ্রিয়তার ভাটা লেগে যায় ওই ভাটার সময় যেন মানুষ তোমাকে সমানভাবে সম্মান করে তোমাকে দেখলে মানুষ কষ্ট পায় এরে যুবক দরজা বন্ধ করে তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দিকে টানা উল্টাটা দোয়া করে আল্লাহ এই জালিম থেকে আমাকে বাঁচাও এই বাংলাদেশে শাইখুল হাদিস ইন্তেকাল করেছেন বাংলাদেশে আসমান কেঁদেছে জমিন কেঁদেছে মুফতি আমিন ইন্তেকাল করেছেন চরমুনের মরহুম আল্লাহর কুতুব ইন্তেকাল করেছেন আল্লামা শাহ মাছবি নূর হোসাইন কাসিম ইন্তেকাল করেছেন সারা বিশ্বের যত বাংলাদেশি আছে তাদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে মসজিদে মসজিদে দোয়া খতম করেছে নামাজ করেছে তাহার দূর করে দোয়া করেছে হাদিস পরে দোয়া করেছে দারুল হাদিসে হাদিসে দোয়া হয়েছে হেফজখানায় দোয়া হয়েছে মসজিদে মসজিদে দোয়া হয়েছে চোখের পানি ছেড়ে কেঁদেছে কিন্তু দেওয়ান বাগি মারা যাওয়ার পর বলেন তো মুসলমান মারা যাওয়ার পর আমরা কি বলি জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেওয়ান বাগি মারা যাওয়ার পর আপনারা ইন্না লিল্লাহ কে কে পড়েছেন কথা কয় না সারা বিশ্বে আলহামদুলিল্লাহ জিকিরের বন্যা বয়ে গেছে কেমন জীবন গড়াইলা আমার ভাই এমন জীবন গড়ায়ও না তুমি এমন একটা জীবন গড়াইছো মারা যাওয়ার পর সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহর ওয়ালা মারা যাওয়ার পর কোরআনের হাফেজ মসজিদের ইমাম মারা যাওয়ার পর এলাকার সমাজকর্মী যারা থাকে আলেম হওয়া লাগে না ভালো কাজ যারা করে মানুষ
মানুষের উপকার যারা করে মিথ্যা বলে না মানুষের উপরে অত্যাচার করে না মারা যাওয়ার পর দেখবেন জানা যায় 10 কিলো দূর থেকেও মানুষ আসে এসেই বলে মানুষটা বড় ভালো ছিল আফসোস করে আর বলে লোকটার আরো অনেক দিন দুনিয়ায় বেঁচে থাকা দরকার ছিল কিন্তু তুমি কেমন জীবন গড়াইলা তোমার ইন্তেকালের পর পোলাপান ফেসবুকের মধ্যে লেখে আর একটা উইকেটের মতো প্রাণের ভাই আমার আমি মুসলমান আমি মানুষ এই বাংলাদেশের যে ইতিহাস তো সুন্দর দেশ আমরা যারা দেশে বসবাস করি অনেকগুলো রাষ্ট্রে সফর করার মধ্যে যতটুকু বুঝছি তুরস্কে ভূমিকম্প হইছে আল্লাহ লয় করে দিলেন ক্ষয় করে দিলেন এই বাংলাদেশে কোন সালে যেন আমার সাল মনে নেই জানুয়ারি মাসে ফজরের আগে আগে ভূমিকম্প হয়েছিল ফজরের সময় মসজিদের মধ্যে জায়গা নাই বারান্দায় জায়গা নাই বাইরেও জায়গা নাই চাটাই বিছায় দেওয়া লাগছে কিন্তু দুর্ভাগ্য আমাদের জোহরের সময় আবার যেই সেই কথা বলেন এরপরও বাংলাদেশকে আল্লাহ কেন এত সুন্দর রেখেছেন জানেন আমার দেখা চোখে যতটুকু দেখলাম বাংলাদেশের চেয়ে কোরআনে হাফেজ অন্য রাষ্ট্রে এত কোরআনে হাফেজ নাই বাংলাদেশের মতো এত কোরআনে হাফেজ বিশ্বের কোথাও নাই বাংলাদেশের মতো এত জিকির বিশ্বের কোথাও নাই বাংলাদেশের মতো এত তবলিগের মেহনত কোথাও নাই বাংলাদেশের মতো এত পীরের খানকা কোথাও নাই বাংলাদেশে যত তাহাজ্জুদ হয় সারা বিশ্বে এত তাহাজ্জুদ কোথাও হয় কিনা আমার সন্দেহ আছে এই বাংলাদেশের মানুষ নামাজে যে আদব নিয়ে দাঁড়ায় বিশ্বের অন্য কোথাও এমন আদব নিয়ে দাঁড়ায় কিনা সন্দেহ আছে আপনি মিডিল ইস্টে যা টিভির মধ্যে খেলা দেখতেছে স্যান্ডো গেঞ্জি পড়া হাফাতা পড়া শর্ট প্যান্ট পড়া আজান দিছে টিভি ছাইরা দৌড়ে মসজিদে চলে যায় নামাজটা ছাইরা আবার দৌড়ে আইসা টিভির সামনে দাঁড়ায় বলেন তো এমন নামাজ আল্লাহর কাছে কতটুকু পছন্দনীয় হবে কথা বলে না প্রাণের ভাই আমার এমন একটা সুন্দর দেশের মধ্যে আমরা মুসলমান ভাই ভাই আমাদের মধ্যে দল নিয়া মত নিয়া ফেরকা নিয়া ঝামেলা চলবে দ্বন্দ্ব চলবে হতে পারে না আমি আসছি ঐক্যের কথা বলতে সৌহার্দ্যের কথা বলতে আমি দুইটা পদ্ধতিতে চলি আমি সঠিক এটা বুঝাতে গিয়ে কারো সাথে তর্ক করি না আমি যেটার জন্য কারো সঙ্গে তর্ক করি না আপনি যদি আমাকে ভুল বুঝেন আপনার ভুল ভাঙাতেও যাই না কারণ আমার থিওরি হলো আপনি আমার উপরে বিরক্ত এখন যতই বাড়া সাবেত করতে যাব আমি ভালো আমি ঠিক এটা আপনাকে যত বুঝাইব আপনার বিরক্ত বেড়ে যাবে আপনার উপরে আপনাকে ছেড়ে দিলাম আপনি এক বছর দুই বছর পর বুঝতেই পারবেন কারণ সত্য লুকায়িত থাকে না আপনি বুঝতেই পারবেন আপনি ভুল ছিলেন সেদিন আমার কাছে আসবেন ওদিনই আমার কাছে মজা লাগবে নিজের ভুল নিজে বুঝে যেদিন আসবেন সেদিন থেকে আপনার কাছে আমার বিরুদ্ধে আর কেউ বলে ওঠাই পাবে না দুই নাম্বার আমার থিওরি আমার চলার পদ্ধতি আমি কোন জিনিসকে জটিল করি না যেখানে দেখি জটিল ওখান থেকে সরে আসি প্রাণের ভাই আমার আমাদের মাঝে সৌহার্দ্য সহনশীলতা বাড়ানো যায় কি যায় না তুমি যেই দল মনে যায় করো ভোট কেন্দ্রে গিয়া তোমার মনে চায় তোমার যেই মার্কায় তুমি ভোট দাও তোমার ইমান যেমন তোমার ভোট হবে তেমন একটা কথা মনে রাখবা ইসলাম বিদ্বেষীরা আওয়ামী লীগ চেনে না বিএনপি চেনে না তবলিগ চেনে না চরপোনাই চেনে না জামাত চেনে না সুরেশ্বর চেনে না ভান্ডারি চেনে না আহলে হাদিস চেনে না চুন্নি চেনে না অহাবী চেনে না তারা জানে তুমি কালেমা পড়ো কিনা তুমি কালেমা পড়লেই সবাই তাদের কাছে দুশ্মন অতএব তোমার আমার কাজ কি যেই দল করো দল নিয়ে আমার আমারই করার দরকার নাই সকালবেলা বের হলে তোমার সামনে আমি আমার সামনে তুমি এই দল দিয়া লাভ নাই ফেরকা দিয়া লাভ নাই তুমি দল করো তোমার ব্যাপার তবে ইসলামের বিরুদ্ধে যখন হবে রাসূলের বিরুদ্ধে যখন হবে যদি মুসলমান দাবি করো দল বুঝি না মত বুঝি না সব দলমতের লোক মানুষ ঐক্যবদ্ধ হয়ে ইসলাম বিদ্বেষীদের রুখে দিতে হবে সবাই মিলে মিশে থাকতে রাজি আছেন কথা বলে না আগেই বলেছি আমার দায়িত্ব বলা আমি মানাইতে আসি নাই শুনাইতে আসছি আমি শুনে যাব ভাই তোমার ভালো না লাগলে সেটাও তোমার ব্যাপার ভালো লাগলেও
তোমার ব্যাপার এতে আমার কোনো বেনিফিট নাই তবে যদি কোনো কথায় তুমি কষ্ট পাও তুমি আমার কলিজার ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তবে আমার হক কথার কারণে তুমি কষ্ট পেলেও এই কষ্টের কারণে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে না যে কোনো মানুষকে শুরু করে দিতে হয় এরপরেই শুরু হয় আমি চেষ্টা করে যাচ্ছি আমি ছোট মানুষ কতদিন বাঁচব জানি না আমি চেষ্টা করে যাচ্ছি শুরু করে দিয়ে যাচ্ছি মানা না মানা তোমার ব্যাপার আমি শুধু এতটুকু আপনার কাছ থেকে জানতে চাই আমি আপনার কলিজার ভাই আপনি আমার কলিজার ভাই এখানে কারো সঙ্গে আমার জমি নিয়ে দল নিয়ে দ্বন্দ্ব নাই আমি কোন রাজনৈতিক দলের কোন দায়িত্ব পালন করি না আমার শায়খ ও মুর্শিদ এই বাংলাদেশের আলেমদের মুরব্বি দিশেহারা এই জনসাধারণের মুরব্বি محيو السنة اللهم محمود الحسن حفظه الله تعالى আশা করি عالم جن সাধারণ সবাই এক নামে চিনে ফেলেছেন আমি হযরতের সোহবতে থাকি তার পরামর্শ মত চলি হক কথাগুলো বলার চেষ্টা করি কাউকে আঘাত করে কথা বলার চেষ্টা করি না এরপর যদি কেউ ভুল বোঝেন হয়তো আমার আগে পরের আলোচনা শুনেন নাই না হয় আপনার বোঝার ভুল আমি কারো শত্রু নই আপনাকেও শত্রু ভাবতে চাই না আমি চাই সকলকে সবাইকে এক কাতারে দেখতে ঐক্যবদ্ধভাবে মুসলমান সবাই চলবে এর চেয়ে সুন্দর দৃশ্য আর হতে পারে না এই মুসলমান আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না কারা কারা ঐক্যবদ্ধ থাকতে চাই দুহাত তুলে দেখান হাতে আপনি একটু নারা দেন দি দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাতুল্লাহ হায়াতুল্লাহ জাযাকুমুল্লাহ তামান আপনারা খুশি না বাজার নোয়াখালী শুনছি চান্দে গেল বলে পাওয়া যায় নোয়াখালী সমিতির উদ্যোগে মাহফিল নোয়াখালী তো বাজিমাত করে দিল মাশাআল্লাহ আমি একটা জিনিস এত ভাবতাম গতকাল বয়ান করেছি ওই যে আমাদের পুলিশের সাবেক আইজি আব্দুর রউফ সাহেবের বাড়িতে উনি ছিলেন পুরাটা উনি দাওয়াত দিয়েছেন ওখানেও তুলনামূলক স্বাভাবিকভাবে বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন অলিপুরি সাহেব ছিলেন এরপরে আমাদের মাঝারি ভাই ছিলেন লোকমান মাঝি আরও অনেকে ছিলেন কিন্তু লোক তুলনামূলক কম হয়েছে যতটা হওয়া বা আমরা যেখানে গেলে লোক হয় চিন্তা করছি চরমনের মাহফিল এবং তবলিগের ইস্তেমা এই দুইটা সময় সারা দেশেই মাহফিলগুলোতে একটা প্রভাব পড়ে এখানেরও হাজার হাজার মানুষ চরমনাইতে গিয়েছে যারা উপস্থিত আছে চরমনাইদের সংখ্যা কমই মনে হয় যতটুকু দেখি যতটুকু বুঝতেছি কিন্তু আপনারা বাজিমাত করে দিয়েছেন এই যে সকল শ্রেণী পেশার মানুষকে আপনারা একত্রিত করেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে কোন ভাষায় দোয়া করব সেই ভাষা আমার জানা নাই একটা উপহার আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহ টিয়া পয়সা দিতে পারতাম না নোয়াখালীওয়ালারা এমনও ধনী আছে অসুবিধা নেই একসময় মাহফিল করছি সব নোয়াখালী এখন দূরের কারণে একটু কম যাওয়া হয় আর কি যাই হোক আপনারা ঐক্যবদ্ধভাবে সবাই থাকতে চান জোরে বলেন আওয়াজ আসছে কেন আমার ইতমিনানের জন্য একটা কাজ করে দেখাইতে পারবেন ইনশাআল্লাহ বলেন একটু কষ্ট করে দাঁড়ান সবাই মাশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে চান আল্লাহ রাসূল বলছেন যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত সালামের মধ্যে শ্রেষ্ঠ দোয়া করা হয় আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছেন তিনটা জিনিস নিয়ে গেছেন জান ইবাদত মাল ইবাদত পবিত্রতা আল্লাহ আপ্যায়ন করেছেন তিনটা জিনিস দিয়া শান্তি রহমত বরকত এই সালামের মধ্যে এই তিনটা দোয়া করা হয় শান্তির দোয়া করা হয় রহমতের দোয়া করা হয় বরকতের দোয়া করা হয় না তা শত্রুতা কিভাবে ভোলে মানুষ প্রথমে সালাম দিতে হয় লজ্জা শরম ফালাইয়া সালাম দেবেন এরপরে মুসাবার সুযোগ থাকলে মুসাবা করবেন মুসাবা দুই হাতে করবেন এক হাতে না আমাদের লা মাযহাবি ভাইয়েরা বলে এক হাতে করতে হবে আমি মাসালার দিকে না গেলাম দুই হাত দিয়া মুসাবা করার মধ্যে একটা বিনয় বিনয় ভাব আছে ঠিক না এক হাত দিয়ে করলে একটা ট্রেডিশন ট্রেডিশন মনে হয় আমি মাসালার দিকে না গিয়াও যদি বলি
দুই হাত দিয়া মুসাবা করা মানে একটা বিনয়। এজন্য অনেক সময় দেখবেন মানুষ বলে আমাকে মাফ করে দেন, এই দুইটা হাত মিলায় কেন? এটার মধ্যে একটা বিনয় প্রকাশ পায়, একটা ভদ্রতা প্রকাশ পায়, নম্রতা প্রকাশ পায়। আপনি দুই হাত দিয়া মুসাবা করবেন, এরপর সুযোগ যদি থাকে মোয়ানাকা কোলাকুলি ডান পাশে দোয়া করবেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। কি দোয়া করলাম? আল্লাহ আপনার রাসূলের জন্য আমাদের মহাব্বত, আমাদের ভালোবাসা বাড়িয়ে দেন। ভালোবাসা ছাড়া মানুষের মন জয় করা যায় না। আমার রাসূলের কলিজাটা দূরে ছিল ভালোবাসা, এই ভালোবাসা দিয়ে মানুষকে ডাকতে হবে, মানুষকে দূরে সরানো যাবে। সবাই মিলে মিশে থাকতে চান? তাহলে মুসলমান ভাই ভাই দেখা হলেই প্রথমে কি করব? সুযোগ থাকলে, এরপরে সুযোগ থাকলে একজনের দুই হাতে বাজার আমি সালাম দিয়ে আত্মসাবাদ ধরে আপনি দাঁড়াই রয়েছেন, হাত নামান, বইসেন না, হাত নামান, এমনি আর ধরে দাঁড়াই রয়েছেন না, এটা ঠিক না। কারো হাত বিজি থাকলে মোসাবার জন্য হাত বাড়াবেন না, কথা ঠিক আছে? আবার যারা একটু স্বাস্থ্য ভালো, যাদের স্বাস্থ্য কম, কোলাকুলির নামে তারা ঠাইসা ধরেন না, ঠিক আছে? একেবারে ফালায় দেয় অনেক সময় দেখা যায়, এভাবে না। এই মোসাবা করে এরম হাতে ঝাঁকি দেবেন না, আর কোলাকুলি করে এরম ঝাঁকি দেবেন না। একবার মোয়ানাকা করার সুন্নাত কেন? মুস্তাক নবী ভাই সবাই মিলে মিশে থাকতে চান? আমার একটু উদ্বোধন করে দেখেন, যার পাশে যে আছে সালাম দেন, মুসাবা করেন, মোয়ানাকা করেন। আপনি স্লোগান দিলে দোয়া পড়বে কোন সময়? কারণ কারণ কেউ যেন বাদ না যায়, যার পাশে যে আছে সালাম মুসাবা মোয়ানাকা করে আলহামদুলিল্লাহ বলে বসে যান। কলিজা জুড়ানো একটা দৃশ্য, কি বলেন, ভালো লাগছে না খারাপ লাগছে? মাশাআল্লাহ, ঠিক আছে, বসেন বসেন সবাই বসেন, ঠিক আছে বসেন সবাই বসেন, এখন আর দাঁড়ায় থাকেন না। মাশাআল্লাহ, একটা হাদিয়া আপনাদেরকে দিয়ে যাব। অনেক জায়গায় গজল বলতে বললো, বলি না, আজকে একটা গজল নিজের থেকে গাইয়া শুনাইয়া বসে, এরপর আজকের মাহফিলের শত্রুটা কিভাবে ঘরে নাম